রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে রাম নামে মেতেছে গোটা দেশ, কোনো অংশে পিছিয়ে নেই ত্রিপুরাও। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে দেশ তথা রাজ্য জুড়ে বিরাজ করছে উৎসবের বাতাবরণ। সোমবার এই বিশেষ দিনটিকে বিশেষভাবে পালনের লক্ষ্যে সকাল থেকে গোটা রাজ্যে জুড়ে বিভিন্ন মন্দির তথা ধর্মীয় প্রতিষ্ঠানে চলছে পূজা অর্চনা। এরই অঙ্গ হিসাবে সোমবার সকাল থেকে সতীর 51 পীঠের এক পীঠ উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে চলছে যজ্ঞানুষ্ঠান। প্রায় 40 জন পুরোহিত দ্বারা বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই মহাযজ্ঞ। এদিনের এই যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। এদিন এক সাক্ষাৎকারে বিধায়ক জানান, আজকের এই দিনটিকে কেন্দ্র করে শুধু মাতাবাড়িতেই নয়, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 33টি স্থানে যজ্ঞানুষ্ঠান হচ্ছে এবং দীর্ঘ 500 বছর পর শ্রী রাম সকল সনাতনীদের আবারও একত্রিত করতে পেরেছেন। আজকে সারা আকাশ বাতাস, সারা ভারতবর্ষ জুড়ে একটাই আমাদের দেশ, দীর্ঘ 500 বছরের যে আমাদের লড়াই, তার আজকে আমরা পূর্ণতা, তার মান্যতা আমরা পেতে চলছি রাম মন্দির উদ্ঘাটনের মাধ্যমে। তাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের সনাতনী হিন্দু, যত হিন্দু ধর্মাবলম্বী আছেন, সনাতনীরা আছেন, সকলে জাগ্রত হয়েছে। আজকে মাতার বাড়িতে আপনারা দেখছেন যজ্ঞ হচ্ছে, মাতার বাড়িতে এই ধরনের যজ্ঞ প্রায় সময় হয়ে থাকে, কিন্তু আজকে আপনি এই জেলাতে বা সারা ত্রিপুরা রাজ্যে, বিশেষ করে আমাদের মাতা বাড়িতেই 33টি জায়গায় আজকে যজ্ঞ হচ্ছে। শুধুমাত্র মাতা বাড়ি না, প্রত্যেকটা জায়গায় আকাশ বাতাস মুহূর্ত হচ্ছে হরির নামে, রামের নামে, ধর্মের নামে, হিন্দুত্বের নামে। এবং আজকে প্রভু শ্রী রাম 500 বছর পর সমস্ত হিন্দুদের একত্রিত করতে পেরেছে, এটা একটা বড়, আমাদের একটা বড় পাওনা আজকের দিনে, যে আজকে আমাদের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমাদের রাম মন্দিরের, এবং আজকে পুরো আকাশ জুড়ে বাতাস জুড়ে রামময় হয়ে আছে। এদিনের এই যজ্ঞানুষ্ঠানকে কেন্দ্র করে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুণ্যার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।